আসসালামু আলাইকুম ভিউয়ার, শুরুতে আপনারা আমাদের রাজীব ভাবি নাসির ভাইয়ের বউ তামিয়া তামিজ যে ফানি ভিডিও ক্লিপসটা দেখলেন, এটা কিন্তু আসলে কোনো ভিডিও না, এটা জাস্ট একটা ছবি দিয়ে তৈরি করা। এবং আপনিও কিন্তু চাইলে যে কোনো ছবি দিয়ে এরকম তৈরি করতে পারবেন, ছবি কথা বলবে, মাথা নাড়াবে এবং বিভিন্ন গানের সাথে মুখ ভঙ্গি করে কিন্তু এরকম ফানি ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। আর এটা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনি কীভাবে তৈরি করবেন এবং ভিডিওটি একদমই ছোট হতে যাচ্ছে 2 থেকে 3 মিনিটের, তাই ভিডিওটা কেউ টেনে অথবা স্কিপ করে দেখবেন না, কারণ তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে মোবাইল স্ক্রিনে এরকম ফটো থেকে ফানি ভিডিও তৈরি করার জন্য আপনাদের ছোট একটা অ্যাপসের দরকার হবে, আর অ্যাপটির নাম হচ্ছে অম্ব। আপনার প্লে স্টোরে WOMBO অম্ব লিখে সার্চ দিলে কিন্তু এই অ্যাপটা চলে আসবে। ভালো করে লোগোটা দেখে নিন, জাস্ট আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করাই আছে, তো আমি ওপেন করলাম। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের এখানে কিছু পারমিশন চাবে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখানে আরও কিছু পারমিশন চাবে, এগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন। আপনি চাইলে কিন্তু এই মাঝখানে বাটনটায় ক্লিক করে সরাসরি এখান থেকে আপনার ছবি তুলে এরকম ফানি ভিডিও তৈরি করে ফেলতে পারেন। অথবা আপনি যদি চান আপনার গ্যালারিতে থাকা কোনো ছবি দিয়ে এরকম ভিডিও করতে, তো সেক্ষেত্রে জাস্ট এই বাসারে যে গ্যালারি আইকন আছে এখানে ক্লিক করবেন। দেন আপনার গ্যালারির সব ছবিগুলো শো করবে, দেন আপনার পছন্দ মতো এটা চুজ করে নেবেন। তো এখানে কিন্তু দেখুন ক্রপ করার অপশন আছে, ছোটো বড়ো করার। তো আমি আপনাদের সাজেস্ট করব একদম ছোটো করে শুধু মাথার দিকটা রাখবেন, কারণ তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। দেন উপরে যে টিক চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে W লেখা একটা অপশন পাবেন আপনারা সবুজ রঙের, এই W-তে ক্লিক করবেন। তো এরপর দেখুন এখানে কিন্তু বেশ কিছু থিম দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মিউজিক ব্যবহার করতে পারেন। আপনি চাইলে কিন্তু বাঁদিকে বাটনে ক্লিক করে এটা প্লে করে শুনে নিতে পারেন। তো আমি এখানে ব্যবহার করছি যে টুনাক টুনাক নামে যে ভাইরাল সংটা আছে সেটা। তো এটা ব্যবহার করার জন্য জাস্ট এখানে মাঝখানে ক্লিক করবেন, দেন এই যে W আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে থেকে একটা অ্যাড চলে আসবে, তো অ্যাডটা আপনার সম্পূর্ণ দেখতে হবে। দেন একটা ক্লোজ বাটন আসবে, ক্লোজ করে দেবেন। তারপর দেখবেন এখানে প্রসেসিং হইতেছে, একটু সময় ওয়েট করবেন এখানে। তো তারপর দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। আমি এখন যদি একটু সাউন্ডটা বাড়িয়ে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও সংটি তৈরি করা হয়ে গেছে। তো এখন আপনারা এখান থেকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট এই সেভ বাটনে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। আপনার গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে যাবে। অথবা আপনি যদি চান আপনি সরাসরি এখান থেকে আপনার ফ্রেন্ডদের পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেন্ড এখানে ক্লিক করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনোভাবে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং লাইক কমেন্ট দিয়ে জানাতে পারেন আপনার মতামত।